তাহলে আমার আর কি করার আছে? ধর্ষক নাবালক কন্যা সন্তানকে ধর্ষণ করার অপরাধে বিচারক ফাঁসির রায় দিয়েছে। এখন ফাঁসির মঞ্চে যেতে যেতে অপরাধী যদি বিচারককে গালাগালি দেয়, কিছু করার আছে? তাহলে ন্যায় বিচার কি হবে না? তাহলে কি ন্যায় বিচার হবে না? ন্যায়সঙ্গত কথা হবে না? বিচারকের কলম কি থেমে থাকবে? চোর ডাকাতের গালাগালির ভয়ে বিচারকের রায় কি থেমে থাকবে নাকি? ধর্ম ব্যবসা হারাম। ধর্ম আসছে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য। মানুষ দরজা খুলে ঘুমাবে, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, ষণ্ড অলঙ্কার পরিহিত অবস্থা কোন ধর্ম কোন বর্ণ দেখবে না, এমন নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ধর্ম ব্যবসা করে খাওয়ার জন্য নয়। এটা হারাম, হারাম, হারাম। এই কথা বলে দেওয়ার কারণে আমাকে লক্ষ লক্ষ গালাগালি করো, কোনো অসুবিধা নাই। আমি এই গালিকে আমার ফুলের মালা হিসেবে নিলাম, তোমরা গালাগালি করো।